আসলে সুক কোথায় আবুল মিয়া ফর্সা মানুষ বউটা তাহার কালো এই কারণে বউটা বেশি লাগে না তার ভালো বউটা আবার কালো হইল বড় ঘরের বেটি বাপের ঘরে খাইছে শুধু বড় মাছের পেটি ভালো খেয়ে বড় হওয়া এই বেচারির মুখে স্বামীর ঘরে ভর্তা বাজি পান্তাকি কি আর ঢুকে বউয়ের জ্বালা জামাই গরিব স্বামীর জ্বালা বউ কালো দুজনেই কয় এমন সংসার ভেঙে দেওয়াই ভালো দুজনেই ভুইলা তাদের দুই মানিকের কথা সোনার সংসার ভেঙে দিল এ দুই মাতা পিতা নিজের ভুলে পথ হারিয়ে পথ ভোলা এই নারী নিজেই নিজের ঘর গেল বাপের বাড়ি ভেবেছিল ভাইয়েরা তার আগের আগের মতোই মতোই আছে ভালো টানবে বুকের কাছে বাপের বাড়ি গিয়ে দেখে ভাবনাটা তার ভুল ভাই ভাবিদের হাতে এখন বিষ কাটা আর হুল কথায় কথায় খুঁটয় হুল কাটা দেয় গায়ে পাড়া ও কাটা গায়ে লবণ দিয়ে যায় ভাই ভাবিদের কাছ থেকে এই আঘাত পাওয়ার পর বুঝতে পারে স্বামীর ঘরে নারীর আসল ঘর হেলায় হেলায় ঘর ভাঙিয়া ঘর হারা এই নারী চোখের জোনে বক্ষ বাসায় বৈশা বাপের বাড়ি ওই দিকে তার স্বামী আবার বিয়ে বিয়ে করে পড়ছে জ্বালায় বাচ্চা দুটো নিয়ে এমনিতে এই বাচ্চা দুটোর মা নাই তাদের কাছে এখন আবার সৎ তাদের লেগে থাকে পাছে খানা খাদ্য খায় না ওরা সারাটা দিন জিমায় ওদের নিয়ে বাপটা পড়ছে ফাটা বাঁশের চিপায় চিপায় পড়লে বাপটা কান্দে বাচ্চা বাপের দোষে মাটাই টান্দে ঘর হারাইয়া ভাইয়ের ঘরে বসে এই যে এত কান্নাকাটি এত চোখের জল সবটা হইল হেলায় হেলায় ঘর ভাঙিবার ফট কারুকে ঘর ভাঙিবার স্বপ্ন যদি জাগে এদের একটু দেইখানিও ঘর ভাঙিবার আগে